একটা দোয়া শিখায় আপনাদেরকে দোয়া এই দোয়াটা করলে আল্লাহর কাছে যা চান চাবেন এটাই কবল হবে খুব সুন্দর একটা দোয়া এটা আল্লাহর প্রশংসার দোয়া বলেন আল্লাহ ছাড়া আসমান জমিন কেউ বানাইছে এই আসমানের রবকে জমিনের রবকে কে রবকে রপ ও রব্বা না সেই সমস্ত কিছুর রব আমাদের রব আসমান জমিনের রব আরস কুরসির রব সব কিছুর রব কে ফালি কল এই এটি পৃথিবীর জমিনের ভিতরে একটা অঙ্কুর গম সামান্য একটা গাছের শুরু যখন হয় অঙ্কুর যখন ধরে এই সব কিছু কার হুকুমে হয় আল্লাহর হুকুমে হয় আল্লাহ আল্লাহ আপনি সবার শুরু ফালাইসা আপনার আগে আর কিছু নাই আপনার আগে আর কিছু নাই ও আংটাল আখির আপনি শেষ ফালাইসা আপনার পরে আর কিছু নাই আপনি হচ্ছেন প্রকাশ্য আপনি হচ্ছেন সবার উপরে আপনার উপরে আর কিছুই নাই কিচ্ছু নাই আপনার উপরে আর কিচ্ছু নাই ও আপনি হচ্ছেন গোপন আপনি হচ্ছেন বাতিন ফালাইসা দোন আপনি ছাড়া আর কিছু নাই কিচ্ছু নাই আপনি ছাড়া সব কিছু আন্নি ঠিক আল্লাহ আমার যত দেনা পাওনা আছে ঋণ যা আছে আমার পক্ষ থেকে আপনি এগুলো পরিশোধ করে ওয়াগনিনা মিনাল ফাঁক আমাকে আপনার কুদরতি মাল থেকে সম্পদ দান করুন আমার গরিবি আমার ফকিরি আমার মিসকিনগিরি আপনি আমার থেকে সরিয়ে নেন এই দোয়াটা পড়বেন জানা না থাকলে লিখে নেবেন এ দোয়াটা পড়লে আল্লাহ তাল আপনি যা বলছেন এগুলো কবুল করবেন এরপরেও যা বলবেন সেগুলো আল্লাহ কবুল করবে বিশেষ করে রাতের বেলায় আপনি যখন ঘুমোতে যাবেন হাদিসের মধ্যে আসছে ডান কাঁধে আপনি যখন ঘুমাবেন ঘুমের দোয়া পরে এই দোয়াটা পড়বেন আল্লাহ বিস্মি কামত আমত আহিয়া এটা পড়ার পর এই দোয়াটা পড়বেন এটা পড়লে যা হয় পৃথিবীতে আমরা মানুষ চলাফেরা করতে গেলে আপনি আমার কাছে পান আমি আপনার কাছে পাই এরকম লেনদেন আছে কিন্তু দুনিয়া জুড়েই লেনদেন আছে আছে কি নাই কোনো কারণে যদি আপনার মৃত্যু হয় এই ঘুমের গড়ে অথবা আপনার লেনদেন এগুলো মিটাবার আগে যদি আপনার মরণ হয় তা আপনি এমন এক জিম্মাদারি দিলেন যে সে মহান মালিক আপনার পক্ষ থেকে সেই ঋণগুলো নিজের জিম্মায় আদায় করে নেবেন করবেন তো এই দোয়াটা ইনশাল্লাহ এটা ঘুমের গড়ে যাওয়ার আগে কখন আপনি যখন ঘুমাবেন ডান পাশে শুয়ে ঘুমের দোয়া পরার পর এই দোয়াটা পরবেন এরপরও যদি আরও কোনো দোয়া থাকে সেই দোয়াও পরবেন আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করবেন আল্লাহ আমাদের মানবার তৌফিক দান করুক বলো না আমিন